হলিক্রস কলেজ ভর্তিচ্ছু প্রত্যেক শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা। এবছর জিনিয়াস শিক্ষা পরিবারে 13টা স্কুলের ফার্স্ট গার্ল ভর্তি হয়েছে। যে যে প্রতিষ্ঠানগুলো থেকে স্টুডেন্ট ভর্তি হয়েছে আমি একটু লিস্ট বলতে চাই। আমার কাছে আছে, প্রথমত ভর্তি হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সানজিদা আক্তার, একই সাথে ভর্তি হয়েছে আইরিন জাহান, নুসরাত জাহান মৌ, হ্যাঁ আসুন, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে, পাশের রুমে বসো, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ভর্তি হয়েছে জেরিন খন্দকার, জামালপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে ভর্তি হয়েছে ফাইজা বিনতে কবির, YWCA এর টপ গার্ল নাবিলা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে স্মৃতি বণিক, কাজী আব্দুল হামিদ হাই স্কুল, এখান থেকে এক রোল, দু রোল, তিন রোল, চার রোল, তারা টানা সব একসাথেই ভর্তি হয়েছে। রেজওয়ানা আক্তার মিম, কাজী আব্দুল হামিদ হাই স্কুল থেকে রাইসা, চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় চাঁদপুর থেকে আখি আক্তার, সেও ফার্স্ট গার্ল, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে নুসরাত সাবিহা, মতিঝিল আইডল থেকে মোস্তারি জেরিন আরা, এ কে দুনিয়া হাই স্কুল টপ গার্ল সানজিদা সারওয়ার, কালিহাতি RS পাইলট হাই স্কুল টাঙ্গাইল থেকে ফার্স্ট গার্ল জুয়েনা ফাতেমা, YWCA ফাইরুস ইবনাত শহীদ আনোয়ার, এরপরে হয়েছে বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে টপ গার্ল জান্নাতুল ফেরদাউস, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাহফুজা তাজনিম জেরিন, MU হাই স্কুল থেকে সাদিয়া আলম জিনিয়া, এও ফার্স্ট গার্ল, শেখ ফজিলাতুন্নেসা পাইলট হাই স্কুল থেকে জেবা তাহিরা, গভর্নমেন্ট RSHK ইনস্টিটিউশন মাগুরা থেকে প্রাপ্তি, আশা করি প্রাপ্তিও দেখছো, হ্যাঁ রাইট, শারমিন আক্তার নূপুর, পেন্ডিং আছে, আজকে আসার কথা আছে, খান সাহেব শেখ মোশারফ স্কুল অ্যান্ড কলেজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে অ্যানি, ভর্তিচ্ছু প্রত্যেক শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা রইল। যারা এই পেজের সাথে যুক্ত আছো এবং কাছাকাছি লোকেশনে যারা আছো অবশ্যই কমেন্ট করবা, আমি প্রয়োজনে সেই স্টুডেন্ট বা গার্ডিয়ানের নম্বর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।